নমস্কার, স্বাগত জানাই আপনাদের এখনকার অনুষ্ঠান ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং। আমরা গত পর্বে অনুষ্ঠানটি শুরু করেছিলাম এবং অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং বিভিন্ন মানুষেরা এত উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানে সাড়া দিয়েছেন, সত্যি তাদেরকে ধন্যবাদ দিতে হয় যারা আমাদের এই ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং এই অনুষ্ঠানটি দেখে আমাদের সাথে যোগাযোগ করেছেন। এবং সবচেয়ে বড় বেশি কথা, এই যে হ্যাকিং বিষয়টা এতটা ইন্টারেস্টিং, এগুলো তো এক একটা পড়াশোনার সাবজেক্ট। এই এথিক্যাল হ্যাকিং জীবনটাকে প্রতিষ্ঠিত করতে হলে হয়তো এই এথিক্যাল হ্যাকিং নিয়ে আমি আমার আগামী দিনগুলোকে সুন্দর করে উঠতে পারবো। আগের পর্বেও ঠিক একই কথা বলেছিলাম, কারণ এই মুহূর্তে এই একই কথা বলা ছাড়া উপায় নেই, কারণ এই এথিক্যাল হ্যাকিং নিয়ে আমরা জীবনটাকে একদম সুন্দর সাজিয়ে গুছিয়ে নিতে পারি, যে কোনো জায়গায় গিয়ে আমরা এই প্রফেশনকে শুরু করতে পারি। আমরা এই অনুষ্ঠানে আজকে থাকবো, অনেক কিছু জানব। এই যে আমাদের ফেসবুকের যেরকম হ্যাকিং হয়, আমাদের সোশ্যাল মিডিয়ায় কিছু সাইট আছে সেগুলো হ্যাক হয়, কী করে সেগুলোকে আটকানো যায়, কেন কারা করে, কখন করে, এই সমস্ত বিষয় এগুলো কিন্তু আমাদের এই আজকে ISOEH-এর যে অনুষ্ঠান তার এই সমস্ত সাবজেক্ট এগুলোও কিন্তু পড়ানো হয়। যদি অ্যাডমিশন নিতে হয়, অ্যাডমিশন চলছে, খুব লিমিটেড সিট, দ্রুত যোগাযোগ করতে হবে, হেল্পলাইন নাম্বার আছে, গার্জিয়ানরা যারা আমাদের সাথে জুড়েছেন এই মুহূর্তে তারা যোগাযোগ করবেন। আপনার সন্তানের ভবিষ্যৎ খুব সুন্দরভাবে যদি সাজিয়ে তুলতে চান, একটা উজ্জ্বল ভবিষ্যৎ, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনার সন্তানের জন্য, দ্রুত যোগাযোগ করতে হবে, এই অনুষ্ঠান দেখে ফোন করতে হবে। হেল্পলাইন নাম্বারে নাম্বার যাচ্ছে সেটি নোট ডাউন করবেন। ভাবছেন আপনার ছেলেকে এমন একটা জায়গায় দেবেন, আপনার সন্তানকে এমন একটা জায়গায় এমন একটা সাবজেক্ট নিয়ে তাকে পড়াশোনা করাবেন যাতে সে আগামী দিন তার কোনো রকমভাবেই কোনো সমস্যা না হয়, কি আর্থিক কি সমাজে একটা বিশেষ জায়গা করে নেয়ার মতো স্থান, এবং সেই সমস্ত বিষয়ে আজকে প্রশ্ন থাকবে। আপনারা সরাসরি ফোন লাইনে আমাদের সাথে কথা বলবে, 03532461924 এই নাম্বারে CCN বিনোদনের ফেসবুক পেজে অনুষ্ঠানটি দেখছেন সেখানে সরাসরি আপনারা প্রশ্ন পাঠাতে পারেন, আমরা নিশ্চয়ই সেখান থেকে উত্তর দেবো। আজকে আমাদের সাথে রয়েছেন ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং, সেখান থেকে মিস্টার সোমদেব চক্রবর্তী, ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট মিস সারা ছেত্রি, পাবলিক রিলেশনশিপ ম্যানেজার, আপনাদের দুজনকে স্বাগত জানাই। এই যে ISOEH এতটা ইন্টারেস্টিং একটা ইনস্টিটিউট, এই ISOEH সম্বন্ধে আমরা শুনেছিলাম, আমরা জানতাম, আমরা যখন ভাবতাম এই যে হ্যাকিং হচ্ছে, বিখ্যাত বিখ্যাত সব সাইটগুলো হ্যাকিং হয়ে যাচ্ছে, পার্সোনাল সাইটগুলো হ্যাক করে নিয়ে যাচ্ছে, আটকানোর কোনো উপায় ছিল না, কেননা আটকানোর উপায় ছিল মানুষ জানতো না, এটার উপরেও এটাকে নিয়ন্ত্রণ করা যায় সেটি জানতো না। ISOEH কি করলো, তারা একটা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করলো, সেখানে এই এথিক্যাল হ্যাকিং নিয়ে তারা পড়াশোনার একটা কোর্স চালু করলো এবং অভূতপূর্ব সাড়া, প্রচুর মানুষ এখান থেকে কোর্সগুলো করে বেরিয়ে গেল, বিভিন্ন জায়গায় তারা একটা মানে বিরাট সাম্মানিক সেখানে পাচ্ছে, রেমুনারেশনের অ্যামাউন্টটা তো একদম সত্যি বলতেও আনন্দ হয়, সেই রেমুনারেশন জায়গাটা, সেই সমস্ত বিষয়টা আসবো। ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল ম্যানেজমেন্ট মিস্টার সোমদেব চক্রবর্তী আজকে আছেন, তার কাছে জিজ্ঞেস করবে যে সোশ্যাল মিডিয়া যে হ্যাকিং, সেই সোশ্যাল মিডিয়ার হ্যাকিংটা এটাকে কী বলা হয়, এটা কী? দেখুন, বেসিক্যালি আগে আমি বলতে চাই যে সোশ্যাল মিডিয়া বলতে আমরা কী বুঝি, যে আমরা জানি আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো কি হয়েছে আজকে আমাদের দৈনন্দিন জীবনের সাথে একদম আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, একেবারে, যেটা সত্যি কথা। এবং আর এটাতে শুধু আমাদের জেনারেশন নয়, যে একটা মানে একটা পার্টিকুলার জেনারেশন শুধু নয়, আজকে সবাই মানে মানে যত যে কোনো বয়সের লোকরা ইউজ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। কিন্তু যে ব্যাপারটা আছে, যে এই সোশ্যাল মিডিয়ার হ্যাকিং, যে ব্যাপারটা হচ্ছে কি, ইউজ অনেকেই করছে, 90% লোক আজকে সোশ্যাল মিডিয়ায় আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াটা যে কিভাবে ইউজ করতে হবে আর কিভাবে সেখানে নিজেদের সুরক্ষিত রাখতে লাগবে, এই অ্যাওয়ারনেসটা কিন্তু একটু কম, আমি অথবা আমি যদি বলি খুবই কম কিছু জায়গায় কিছু ক্ষেত্রে। তো এইখানে যেমন সোশ্যাল মিডিয়া নিয়ে কথাটা উঠলো যখন, তখন আমি বলছি এখানে ফেসবুক হ্যাকিং, এটা আজকের ডেটে খুব কমন
একটা প্রবলেম, খুব কমন সমস্যা, যেটা ইভেন আমরাও, আমার কিছু ছাত্ররাও আমাকে অনেকবার বলেছে তাদের বন্ধুদের কিছু অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে বা কিছু। তো এবার আমি আমার অনেক বন্ধুদের কাছ থেকে শুনেছি, আমি আমার অনেক আত্মীয়দের থেকে শুনেছি, এবং এটা 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 খুব কমন। আমি মিস্টার সোমদেবকে একটু থামাবো, আমি একটা কথা বলছি। আমি সেদিন ফেসবুকে পেজ দেখছিলাম, তখন মিস্টার সোমদেব আর মিস সারা আমাকে বললেন যে এখানে কিছু ব্যক্তিগত যে ডেটাগুলো থাকে সেগুলোকে ডবল প্রোটেকশন করা যায়। আমি সেই বিষয়ে জানতাম না, কারণ ফেসবুকে এই সিকিউরিটি বিষয়টা আমি অনেকটাই কাঁচা। তো সেদিন দেখলাম সত্যি ওনারা এমনভাবে দেখিয়ে দিলেন, এবার আমার ফেসবুক যদি কেউ হ্যাক করতে আসে, ফেসবুকে পেজ যদি আমার পেজটি হ্যাক করতে আসে, তাহলে সেখান থেকে কিন্তু সমস্ত সিগন্যালগুলো আমার বিভিন্ন জায়গায় গিয়ে পৌঁছাবে, সেটা ইমেইলের মাধ্যমে, সেটা মেসেজের মাধ্যমে। এই অনুষ্ঠান দেখে এটিও আপনারা জেনে নেবেন এবং তাতে উপকৃত হব আমরা সবাই। আগে যাই, তারপরে অবশ্যই এই যেটা নিয়ে বললেন সেটা দিয়ে একটু কন্টিনিউ করেছি, যে এটা নিয়ে আমরা একটা ভিডিও রেখেছি, যেটা আমরা আস্তে আস্তে সময় সময় সেই টপিকগুলোতে এসে সেই ভিডিওগুলো আমরা দেখে নেবো, যে কীভাবে আপনারা নিজেদের সুরক্ষিতও করতে পারবেন সেটা। তো যেটা বলছিলাম সোশ্যাল মিডিয়া হ্যাকিং, তো এটা যেহেতু আজকের দিনে খুব কমন প্রবলেম যে ফেসবুক হ্যাক হয়ে যাচ্ছে, এটা একটা খুব কমন প্রবলেম। এছাড়াও আমরা যদি দেখে থাকি ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো তো টুইটারে তো সবথেকে কমন। আমি যদি বলি, আপনি দেখে থাকবেন হয়তো প্রচুর ভাবে অনেক সেলিব্রিটি টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। লাস্ট ইয়ার হয়েছিল যে এলন মাস্ক, বারাক ওবামা, ওয়ারেন বাফে, এনাদের মতো লোকেদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। রিসেন্টলি আমাদের জাতীয় দলের ক্রিকেট, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, ঠিক আছে। বা আমি যদি তার কিছু আরও আগের কথা বলি, ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, যেটা আমাদের সেন্ট্রালের এত বড় একটা, তাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মিনিস্ট্রি ক্যাবিনেটের অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। তো এটা তো খুবই কমন, কন্টিনিউয়াসলি হচ্ছে। তো এটার কি মানে আমরা ধরে নিতে পারি যে এই সাইটগুলো সেফ নয়, আমরা যে ইউজ করছি এগুলো সেফ না? কিন্তু আমি এখানে জাস্ট আজকে সেটাই বলতে এসেছি যে না, ফেসবুক যথেষ্ট কাজ করেছে সিকিউরিটির উপর, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যথেষ্ট কাজ করেছে সিকিউরিটির উপর, ওগুলো সেফ। কিন্তু কোথায় একটা বাধা আটকাচ্ছে, যে কীভাবে হ্যাক হচ্ছে? তাহলে ম্যাক্সিমাম নাম্বারটাই হ্যাক হচ্ছে সেটা হচ্ছে ইউজারের অ্যাওয়ারনেস না থাকার কারণে। আজকে আমার আপনার অ্যাওয়ারনেস নেই বলেই আজকে আমি আপনি ওই জিনিসটা ফেস করতে বাধ্য। জায়গাটা আমি বলি মিস্টার সোমদেব আপনাকে, আমারই এই জায়গাটা অ্যাওয়ারনেসটা ছিল না। ওকে, ফেসবুকটা ইউজ করতাম যেহেতু সোশ্যাল মিডিয়া সবাইকে ইউজ করতে হয়, কিছু তথ্য সেখানে থাকতো, কিন্তু জানতাম না এটাকে ডাবল প্রোটেক্ট করা যায়, অনেকেই জানেন না। হ্যাঁ, এই মুহূর্তে যারা দেখছেন, আমি দাবি নিয়ে বলতে পারি অনেকেই জানেন না ফেসবুকের পেজকে ডাবল প্রোটেকশন করা যায়। অবশ্যই এটা আমি শিখেছি অবশ্যই এনাদের কাছে, ISOEH এর মাধ্যমে। এবং এই ইনস্টিটিউটটি চেষ্টা করছেন এই অ্যাওয়ারনেসটি তৈরি করে দেওয়ার, প্রফেশনাল কোর্সেসগুলোতে অ্যাডমিশন শুরু হয়েছে, যোগাযোগ করতে হবে। এবং যেটির ইনস্টিটিউটের অ্যাড্রেস রয়েছে বাঘাযতীন পার্ক, রেজিস্ট্রি অফিসের ঠিক ওপরে, সেখানে কিন্তু অ্যাডমিশন চলছে, ক্লাসেসও হচ্ছে নিয়মিত, রেগুলার। এবং বহু জায়গা থেকে তো স্টুডেন্টরা আসছেন। হ্যাঁ, সবাই আসছে, অনলাইন অফলাইন মোডে দুই মোডেই আমাদের ক্লাস চলে। যারা হয়তো এখানে ইভেন আমাদের নট অনলি ফ্রম ইন্ডিয়া, আমাদের বাইরে থেকেও ক্লাস করছে, সবকিছু সেটা এখানে বসে হচ্ছে অনলাইন অফলাইন। বাইরে থেকেও আমি ক্লাসটা করতে পারি। হ্যাঁ, একটা কথা বলছিলাম, এই যে প্রফেশনটাকে, এটাকে চুজ করার তো একটা বিষয় থাকবে। ধরুন গার্জিয়ানরা দেখছেন, তারা বলছেন যে আমার সন্তানকে আমি ভেবে রেখেছি অন্য জায়গায়, ব্যাংকিং সেক্টরে বা যে কোনো সেক্টরে, আমি তাকে আমার তারকে তার ভবিষ্যৎটা তৈরি করে দিতে চাই। কিন্তু এই এথিক্যাল হ্যাকিং নিয়ে তার যে সেখানে একটা প্রতিষ্ঠা পেতে পারে, তার ক্যারিয়ারটা তৈরি হতে পারে, সেটা কিন্তু অনেকেই জানেন না। তো সেই বিষয়ে আমি কেন সেটি চুজ করব, এটি যদি একটু বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। এবার আপনি এখন এই যে কথাটা বললেন ব্যাংকিং সেক্টরে, এবার বেশিরভাগ বাড়িতেই আমাদের বাবা মারা চান যে ছেলে একটা গভর্নমেন্ট জব করে সিকিউর হয়ে যাক। তো আমি এখানে বলতে পারি এই ফিল্ডে গভর্নমেন্ট জব প্রচণ্ডভাবে রয়েছে। এই যে ব্যাংকিং সেক্টর কথাটা বললেন, ব্যাংকিং সেক্টরে আজকে আমাদের টাকা আমরা রাখছি, এবার সেটা সিকিউরিটি কে দিচ্ছে? সাইবার সিকিউরিটি এক্সপার্টরা। তো অবশ্যই তার মানে ব্যাংকিং সেক্টরেও জবটা রয়েছে, আইটি অ্যাডমিনিস্ট্রেটর বলে জব রোল রয়েছে। আমি যদি এখানে গভর্নমেন্ট জবের কথা বলি, IBPS, SO, SBI, SO-র মতো এক্সাম বেরোয় যেখানে যদি আপনার ফরেন্সিক জানা থাকে, তাহলে কিন্তু আপনি সবার আগে প্রেফারেন্স পাবেন। এক্সাম ক্র্যাক করার পরে ইন্টারভিউতে গভর্নমেন্ট জবটা আপনি আগে পাবেন,
যদি আপনার কাছে এই নলেজটা থাকে, কারণ আপনি শুধু ওটা সেট আপ করছেন, আপনি সিকিউর করাটাও জানেন। আর আজকের ডেটে এটাই সবাই চায় যে একটা কিছু বানানো, সেটা অনেকেই বানিয়ে নিচ্ছে, কিন্তু তার সাথে সেটাকে সিকিউর করা সেটা খুব ইয়ে। তো গভর্নমেন্ট সেক্টরও মারাত্মক, পুলিশে তো আমি বললামই না, পুলিশে তো আর্মি, সেন্ট্রাল, আইবি, সিআইডি, এগুলো তো প্রচণ্ডভাবে রিক্রুট হয় সমস্ত জায়গায়। তো গভর্নমেন্ট জবও প্রচুর আছে, তো সেটা ডিপেন্ড করছে আপনি গভর্নমেন্ট জবে কি করতে চান। সুযোগটা অনেক বেড়ে যায় গভর্নমেন্ট জবে প্রচুর অ্যাপিয়ার করার জন্য, সেখানে ট্রেনিং নিয়ে আপনারা কীভাবে সেখানে অ্যাপিয়ার করবেন এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা শিখে যেতে পারবেন। এবং এই এথিক্যাল হ্যাকিং এমন একটা জনপ্রিয় এখন বিষয়, মানুষ জানছে, ধীরে ধীরে জানছে, অনেকেই জানেন না। আপনারা ভাবছেন এথিক্যাল হ্যাকিং বিষয়টা কি। আমরা গত পর্বে ফেসবুক পেজে পর্ব রয়েছে, সিসিএন বিনোদন এর ফেসবুক পেজে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন, সেখানেও প্রথম পর্বটি শুরু করেছিলাম, সেখানে আলোচনা করেছি। আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে এই সাইটগুলো ইউজ করি, অ্যাওয়ারনেস শিক্ষাটা আমাদের খুব কম, আমরা জানি খুব কম, ইউজ করি, অ্যাকাউন্ট আছে, হ্যাঁ বলে দিই আমার অ্যাকাউন্ট আছে, কিন্তু তার ভিতর কোথায় কোথায় যে গলদ আছে সেগুলো আমরা কখনো খুঁজে বার করার চেষ্টা করি না। এথিক্যাল হ্যাকিং নিয়ে অনুষ্ঠান 03532461924 এই নাম্বারে আপনারা সরাসরি ফোন লাইনে কথা বলুন। আজকে দুজন রয়েছে, মিস্টার সোমদেব চক্রবর্তী রয়েছেন এবং মিস্টার সারা ছেত্রী রয়েছেন আমাদের সাথে। তাদের কাছে প্রশ্ন করতে পারেন, আপনাদের ক্যারিয়ার কীভাবে তৈরি করবেন সেখানকার এই এথিক্যাল হ্যাকিং কোর্স করে, এবং এছাড়া অন্যান্য শর্ট কোর্স তো কিছু রয়েই। হ্যাঁ অবশ্যই। এবার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট কতগুলো হ্যাক হতে পারে এটাই একটু জানি। এখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেভাবে হ্যাক হতে পারে, আমি যদি পদ্ধতিগুলো কিছু বলি তার মধ্যে, যে একটা হতে পারে, এটা খুব কমন যে আপনার কাছে অনেক সময় কিছু লিংক আসবে, যে লিংকে ক্লিক করুন, আপনার এই ডিটেলসটা দিয়ে দিন, আর তার বদলে এটা খুব কমন, এটার একটা থ্রু দিয়ে আপনার অ্যাকাউন্ট খুব সহজেই হ্যাক হয়ে যেতে পারে। এছাড়াও আমি কালও একটা অ্যাকচুয়ালি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম, আমার কাছে একটা কালকে লিংক এসেছিল যে বারবিকিউ নেশন নাকি কিছু প্রাইজ ডিস্ট্রিবিউট করছে ওদের সামথিং কত ইয়ার্স হওয়ার জন্য, ঠিক আছে, আর সেটা আমাকে হোয়াটসঅ্যাপে 20 জনের কাছে ফরওয়ার্ড করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো সেটা আমাকে হোয়াটসঅ্যাপে 20 জনকে ফরওয়ার্ড করতে লাগবে, তাহলে আমি গিফটটা পাবো, আর সেটা 6000 টাকা অ্যামাউন্টটা ছিল। তো আমি সোশ্যাল এক্সপেরিমেন্ট করে আমি বললাম ঠিক আছে, আমি 20 জনকে পাঠিয়ে আমি দেখছি কি হচ্ছে জিনিসটা। এবার আমি দেখলাম যখনই আমি ওটা 20 জনকে পাঠাচ্ছি, ওরা আমার কাছে একটা ফর্ম পাঠাচ্ছে যেখানে আমার এজ, নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যেখানে ওরা টাকাটা পাঠাবে সব কিছু চাইছে। তো এই যে ব্যাপারটা, যখনই আপনারা এই ধরনের কোনো লিঙ্কে ক্লিক করবেন, আমি সমস্ত দর্শককে বলে দিতে চাই যে হতেই পারে আপনি ওখানে এই প্রলোভনটাই আপনি পা দিয়ে ফেললেন, আপনি ক্লিক করে ফেললেন, কোনো অসুবিধা নেই, ততক্ষণ অসুবিধা নেই, যতক্ষণ না আপনি আপনার কোনো ডিটেলস ওখানে পুট করছেন ততক্ষণ অবধি আপনি সিকিউর। কিন্তু আপনি যদি ওই লাস্ট প্রলোভনটাকে পার না করতে পারলেন, তাহলে আর আপনার অ্যাকাউন্ট কিন্তু সেফ থাকলো না, আর সেটা আপনার হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইভেন আপনার মোবাইল পর্যন্ত হ্যাক হয়ে যাবে। ওই যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট দিলেই কিন্তু সবকিছু হাতে বাইরে বেরিয়ে যাবে। অবশ্যই, এটা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আপনি দিয়ে দিলেন কোনোভাবেই, ঠিক আছে, এবার সেখান থেকে কি হবে, আর অলরেডি যেহেতু আপনি ডিটেলসগুলো দিচ্ছেন এবং ডিটেলসগুলোতে এমনভাবেও কোডিং করা থাকে যেখানে হয়তো আপনি ওকে বাটনটা জাস্ট ক্লিক করছেন আর তাতে সেটা আপনার মোবাইলের ভেতর থেকে আপনার ক্রেডেনশিয়ালটাও তুলে নিচ্ছে, প্রোগ্রামিং ভেতরে অনেকভাবেই করা থাকতে পারে, ঠিক আছে। তো এইরকম ক্ষেত্রে কি হচ্ছে যে আপনি ভাবলেন আমি তো শুধু একটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিলাম, ওরা কি করে করতে পারবে, ওরা তো আমার পাসওয়ার্ড জানে না, ওরা জেনে যাবে। এই যে আমি এখানে একটা ছোট বলছি যে আপনার মোবাইলটা যদি হ্যাক হয়ে যায় কোনো কারণে এই লিঙ্কগুলো ক্লিক করাতে, আজকালকার সমস্ত মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তার মানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা কোথাও মোবাইলে স্টোর হচ্ছে, আপনার মোবাইলটা হ্যাক হয়ে গেলে যদি সেই ফিঙ্গারপ্রিন্টটা একটা হ্যাকার নিয়ে নিতে পারে, তারপরে কি হবে, আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে কি কি হতে পারে আপনি সেটা একবার জাস্ট নিজেই ইমাজিন করে নিতে পারবেন, ঠিক আছে। তো একটা জাস্ট ওটাকে আমরা কি বলি যে ডাইরেক্ট ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, আপনি ওই ফিঙ্গারপ্রিন্টটা যদি কেউ কপি করে নিতে পারলো, তো এই জিনিসগুলো প্রচণ্ড একটা রিস্কি জিনিস। তো আমাদের অনেক সময় মনে হয় কিছুই নেই, যেমন ফেসবুকে এটাও দেখে থাকবেন, একটা খুব ছোট জিনিস এই রিসেন্টলি খুব চলছিল যে কোন সেলিব্রিটির মতো তুমি দেখতে, ঠিক আছে, আপনি আপনি নেক্সট 10 ইয়ার্সে কোথায় যাবেন, একটা গেমস এরকম সবাই নমিনেট করছে, গেমস হচ্ছে নিজে আর নিজেদের অ্যাকাউন্টে জিনিসটা শেয়ার করছে। এইবার ওই জিনিসটাতে লোকে একটা জিনিস খুব কমভাবে লক্ষ্য করেছিল, প্রথম কথা ওই গেমগুলো ফেসবুক বানায় না, ওই গেমগুলো কিছু থার্ড পার্টি কোনো কোম্পানি আছে তারা বানিয়ে ফেসবুকে ওটা নিজেদেরটাকে প্রচার করছে। আর তাতে সেটা কি করছে, যখন আপনি গেমটা খেললেন, এবার লাস্টে হচ্ছে যে আপনি আপনার গেমের স্কোরটাকে ফেসবুকে পোস্ট করছেন আপনার ওয়ালে,
ঠিক আছে, এবার আপনাকে একটা ওখানে ওয়ার্নিং দিয়ে দেওয়া হচ্ছে সাথে সাথে যে আপনি কি চান এই থার্ড পার্টি যা আছে তাকে অ্যালাউ করতে যে আপনার হয়ে আপনার ওয়ালে পোস্ট করার, আপনার ক্রেডেনশিয়ালের যে অথোরাইজেশন আপনি ওনাদের দিতে যাচ্ছেন। এবার আমাদের ন্যাচারালি কি হয়, আমরা না ইউজার এগ্রিমেন্টটা পড়ি না কখনো এই ধরনের জিনিসপত্র, আমরা জাস্ট আই অ্যাকসেপ্ট ক্লিক করতে অভ্যস্ত। আপনি কোনো সফটওয়্যার ও কম্পিউটার ইনস্টল করবেন, সিমিলার প্রবলেম। তো এই জায়গাটাতেই আমরা না পড়ে জাস্ট অ্যাকসেপ্ট করে দিচ্ছি, আর তাতে কি হচ্ছে আমাদের ক্রেডেনশিয়ালটা খুব সহজে তাদের কাছে চলে যাচ্ছে। এবার আমি বলছি না সেই থার্ড পার্টি কোম্পানিটা হয়তো হ্যাক, মানে ওরা কোনো ম্যালিশিয়াস ইন্টেনশন ওদের আছে, আমি সেটা বলছি না, কিন্তু তাদের সার্ভারটা কি সেফ যাদের কাছে আপনি আপনার ডিটেলসটা দিয়ে রাখলেন? একেবারেই তাদের সার্ভার থেকে তো হ্যাক করে খুব সহজেই বের করে নেওয়া যেতে পারে। তো এই জায়গাটা আমাদের একটু সোশ্যাল মিডিয়াটাকে কি করে ইউজ করি সেই জায়গাটা একটু আমাদের ভাবতে হবে। একেবারেই সোশ্যাল মিডিয়াটা কীভাবে ইউজ করি এটা তো ভাবতেই হবে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাতে হাতের থেকে বের হয়ে না যায় তার বিষয়ে কিন্তু আমাদের খুব সজাগ থাকতে হবে, যেটি এই মুহূর্তে আমরা আলোচনা করছি। সরাসরি ফোন লাইনে আমাদের সাথে কথা বলতে পারেন। আপনার সন্তানের জন্য যদি এই এথিক্যাল হ্যাকিং কোর্স নিয়ে তার প্রফেশন এর জায়গাটাকে আরও বেশি একেবারে ভালো একটা জায়গায় নিয়ে যেতে চায়, তাহলে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন। ISOEHR এই ইনস্টিটিউটটি রয়েছে বাঘাযতীন পার্কে, ঠিক রেজিস্ট্রি অফিসের ওপরে। সরাসরি যোগাযোগ করলে এই হেল্পলাইন নাম্বারটি নোট ডাউন করে রাখবেন, সেখান থেকেও কিন্তু আপনাদের এই যে আমরা বললাম যে সরকারি চাকরির সুযোগগুলো পর্যন্ত রয়েছে, একবার যোগাযোগ করতে হবে এবং খুব দ্রুত যোগাযোগ করে, আর যারা বসেছিলেন এতদিন ধরে তারা কিন্তু যোগাযোগ করে আপনাদের সেই জায়গাটাকে প্রতিষ্ঠিত করুন। নমস্কার, কেউ আছেন আমাদের সাথে বলুন। হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলছি যে আমি একটু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বেশ, হ্যাঁ তো আমাদের অনুষ্ঠান তো দেখছি। তো আমাদের কি অনেক সময় যে আমরা বিভিন্ন কোনো সাইট দেখতে গেলে অটোমেটিক অন্যান্য সাইটগুলো খুলে যাচ্ছে, বা এখন মোবাইলেও দেখছি যে ধরুন যে কিছু সফটওয়্যার আছে যেগুলোতে ফেস চেঞ্জ করা যায় বা ইয়ং থেকে বয়স ওরকম হওয়া যায়, বিভিন্ন সফটওয়্যারগুলো বেরিয়ে গেছে। তো এগুলোর মাধ্যমে অনেক সময় হ্যাকিং হয়ে যাচ্ছে। হ্যাঁ তো আপনাদের এখানে কি এই কোর্সগুলোকে করানো হয় যে কোনো কারণে যদি হ্যাক হয়ে যায় এইসব সফটওয়্যারগুলো খুলতে গিয়ে, বা এগুলো কি আপনি জানছেন না কিন্তু আপনার যে ফেসটা পুরো আছে, ইভেন ফেস স্ট্রাকচারটা আছে, সেটা কিন্তু ওদের ডেটাবেসে চলে যাচ্ছে। চলে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যেটা বললেন, অথবা যেটা আরেকটা কথা উনি বললেন যে একটা ওয়েবসাইটে আমি একটা লিঙ্কে ক্লিক করছি, একটা অন্য লিঙ্ক খুলে যাচ্ছে, ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় ক্লিক জ্যাকিং অ্যাটাক। ঠিক আছে, যে আমি ওই সাইটটার মধ্যে এমন একটা পেলোড বা ভাইরাস দিয়ে রেখেছি, যদি আমি জেনারেল টার্মসে বলি, তাহলে ওখানে ক্লিক করলে আর সেটা হ্যাকারের ইচ্ছা মতো একটা সাইটে রিডাইরেক্ট করে দেবো আপনাকে, ঠিক আছে। এবার আর সেটা অনেকভাবে হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হ্যাঁ উনি যেটা বললেন যে হ্যাঁ আমাদের বলুন প্রশ্ন কি আছে। নমস্কার, বলুন প্রশ্ন কি আছে। শুভ সন্ধ্যা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। এই এথিক্যাল হ্যাকারের এই পড়াশোনাটা যদি করাতে চাই কিভাবে যোগাযোগ করব, কোথায় করব? অবশ্যই সঙ্গে থাকুন, আলোচনা করছি। ধন্যবাদ আপনাকে, একটু বলেন। হ্যাঁ কে বলবে, মিস সারা কেসে হম লোগ কেসে কন্টাক্ট করে হম লোগ সারি। ওকে সো আপ বাগাজাতিন পার্ক মে হম লোগ কা ইনস্টিটিউট হ্যায় ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং, ওয়াহাঁ পে রেজিস্ট্রি অফিস কা ফার্স্ট ফ্লোর মে वहाँ पे कांटेक्ट कर सकते और हम लोग का नंबर स्क्रॉल में दिया गया है, वहाँ पे भी आप कांटेक्ट कर सकते हैं। একেবারে তাহলে এটা একেবারে পরিষ্কার হয়ে গেল। ISOEHR যে ইনস্টিটিউটের অ্যাড্রেসটি রয়েছে সেটি বাঘাযতীন পার্কে রেজিস্ট্রি অফিসের ঠিক উপরে। এখন কোর্সের যেহেতু
নতুন সেশন চালু হয়েছে, সেখানে কিন্তু ভর্তি শুরু হয়েছে। আপনারা অ্যাডমিশন নিতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমি যে বলছিলাম না যে সরকারি চাকরির সুযোগ রয়েছে, এটা একটা বিরাট একটা, কিন্তু আমরা আজকেই এটি বললাম যে সরকারি চাকরির সুযোগ রয়েছে। গতদিনে হয়তো এই সরকারি চাকরির জায়গাটা আমরা আলোচনা করতে পারিনি, কিন্তু সুযোগ রয়েছে বহু ক্ষেত্রে। যারা এই মুহূর্তে ভাবছেন এই কোর্সটি করে সরকারি চাকরির সুযোগ নিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। সরকারি চাকরি মানে সরাসরি যে পাওয়া যাবে সেটি নয়, কোর্সটি কিন্তু করতে হবে, না জানা থাকলে অবশ্যই, যদি নলেজটা না থাকে তাহলে তো ওটা কোনোভাবেই পসিবল না আপনার পক্ষে চাকরিটা পাওয়া। তো কোর্সটা খুব ভালো মতো করতে হবে, আপনাকে সেই অ্যাপ্লিকেবল ফিল্ডের ব্যাপারে খুব ভালো মতো জানতে হবে, কারণ এটা জাস্ট কোনো খুব সহজেই হয়ে যাবে আমি এটা কোনোদিন বলবো না, কিন্তু নিশ্চিত। নমস্কার, কে আছেন? কে আছেন? নমস্কার, হ্যালো। হ্যাঁ নমস্কার, নিশ্চয়ই উনি জমি কিনতে যাচ্ছেন, সেখান থেকে উনাকে বলছেন উনার অ্যাকাউন্ট নাম্বার আমি জানতে চাই। কখনোই দেবেন না, শুনুন, তারপরে সঙ্গে থাকুন আপনি, ধন্যবাদ। হ্যাঁ দেখুন, এখানে দুটো এখানে সিনারিও হতে পারে আপনার ক্ষেত্রে, যে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা কাউকে দিয়ে দিলেন, ঠিক আছে। এবার শুধু কি অ্যাকাউন্ট নাম্বারটি চেয়েছে না, তার সাথে আরও কিছু চেয়েছে সেটাও দেখতে লাগবে, কারণ শুধু অ্যাকাউন্ট নম্বর দিলেও কিন্তু পসিবল না টাকা ঢোকানো। উইদাউট আইএফএসসি কোড বা আপনার ফোন নাম্বার ব্যাংকের সাথে রিলেটেড অনেক সময় এটা পসিবল না। তো আমি এর থেকে ভালো কথা বলবো যে যদি আপনার কারো থেকে টাকাটা নিতেই লাগে, আপনি যদি সামনাসামনি গিয়ে জিনিসটা করতে পারেন যতটা, যদি আপনার মনে হয় কিছু ডাউট আছে তাহলে কোনোভাবেই করবেন না, জাস্ট আপনি সামনাসামনি গিয়ে জিনিসটা আপনার ডিলটা করে নিতে পারেন, ঠিক আছে। ডিজিটালাইজেশনের মধ্যে একটা জিনিস আছে, যদি আপনি শিওর না থাকেন, যদি নিজেকে সেফ রাখতে হয়, তাহলে বেটার ওই জায়গাটা ওটা না করা। সেটা খুব একটা ভালো কথা হবে না অ্যাকচুয়ালি, সেটা কারণ সেটা দুদিকেই যেতে পারে জিনিসটা, সেটা একটা খারাপও হয়ে যেতে পারে ভালো হতে পারে। তো যদি এরকম কোনো সংশয় মনের মধ্যে থাকে যে সেটাতে খারাপ হবে না ভালো হবে, তার থেকে আমি বলবো যে সামনাসামনি গিয়ে আপনি এই ধরনের ডিলটা করেন। ডেটাগুলো চুরি করে, চুরি কথাটি ব্যবহার করলাম, তথ্যগুলো চুরি করে, তারা এমনভাবে আপনার সাথে কথা বলবে আপনি বুঝতেই পারবেন না গল্পের ছলে কখন সব বলে দিয়েছেন। একদম একদম, এটাই এটাই হচ্ছে, এটাই এটাই অল ওভার ইন্ডিয়াতে আজকে প্রবলেম, জামতারা গ্যাং। হয়তো আপনার নাম কেউ শুনে থাকবে, আপনি গল্প ভালোবাসেন, ওনার সাথে গল্প জুড়ে দিলেন এবং ধীরে ধীরে আপনার এক একটি করে তথ্য দিয়ে চললেন, কি হবে, অ্যাকাউন্টটি ফাঁকা হয়ে যাবে। তার পাঁচ মিনিট পর দেখবেন আপনি মাথায় হাত দিয়ে বসেছেন কি করেছেন। এবং এক্ষেত্রে একটি বলে রাখি যে আপনি হয়তো কোনো ভুল করেছেন, কোনো অ্যাকাউন্ট নাম্বার বা সেখান থেকে ডিটেল দিয়ে দিয়েছেন, সেই অ্যাকাউন্ট থেকে আপনার টাকা অলরেডি মাইনাস হয়ে গেছে, কি করবেন? কোনো একটি নাম্বার রয়েছে যেটাকে ব্লক করা যায়। হ্যাঁ, যখনই যদি আপনার মনে হয় আপনার সাথে ফ্রড হয়ে গেছে, তখন কিন্তু আপনি সাথে সাথে 1930 এই নাম্বারটায় কিন্তু আপনি কল করে নিতে পারেন এবং 24 ঘন্টার মধ্যে সেই ব্যাপারের উপর অ্যাকশান নেওয়া হবে সেটা কিন্তু। আর এটা কিন্তু মানে 99 থেকে এটা করে দেওয়া হয়েছে, আমাদের যে সাইবার সিকিউরিটি সেল আছে আর তারা খুব তৎপরভাবে এখানে কাজ করছে এবং সেটার আমি রেজাল্ট নিজেও দেখেছি। আমারই এক ছাত্রের সাথে এরকম একটা কিছু হয়েছিল, তো আমি তাকে নাম্বারটা দেওয়াতে দেখলাম যে 2-3 ঘন্টার মধ্যে রেজাল্ট এসে গেছে। তো আপনারাও তাই করতে পারেন, 1930 এই নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এবার মিস সারার কাছে যেটি জানবো, সোশ্যাল মিডিয়াতে কি কি পোস্ট করা যাবে না, এটা যদি ক্যা ক্যা নেই পোস্ট কিয়া যায়। ওকে, ইসকো সমঝনে কে লিয়ে হাম লোগ সিম্পলি সমঝতে হ্যায় ইসকো, জেসে কি হাম লোগ কা ফ্যামিলি ফ্রেন্ডস, ফ্যামিলি ফ্রেন্ডস সব লোগ হ্যায় রাইট। সো হাম লোগ ক্যা ক্যা শেয়ার করনা চাহেঙ্গে, ক্যা ক্যা নেই করনা চাহেঙ্গে, হাম লোগ ডিসাইড করতে হ্যায়।
तो उसी तरह सोशल मीडिया भी एक प्लेटफॉर्म है, तो वहाँ पे भी हम लोग जो भी शेयर करते सब लोग देख रहे हैं उसमें, तो उसमें हम लोग देखना पड़ेगा कि जो इन्फॉर्मेशन हम लोग शेयर कर रहे हैं वो कोई उसका मिसयूज़ ना करे। जैसे कि हो सकता है हम लोग कहीं हॉलीडे पे जा रहे हैं, कुछ हम लोग लाइव लोकेशन शेयर करते हैं कभी हम लोग, तो जैसे कि हम लोग अपना कहीं पे घूमने के लिए जा रहे हैं तो अपना सबको बताते नहीं है ना, सिर्फ कोई दोस्त को बताते या फिर अपना नज़दीक का रिश्तेदार है जिसको बताते, तो सबको बताने से तो फिर प्रॉब्लम हो जाए कार में आके, तो हो सकता है सब कुछ चोरी वोरी हो गया है ना। तो उसी तरह हम लोग सब कुछ अपना पर्सनल डिटेल्स जब देते हैं हम लोग सोशल मीडिया में शेयर करते, वो एक डेंजर हो सकता है, तो वो एक पॉइंट है। और भी जैसे कि एक फ़ोटो जब हम पोस्ट करते अगर वो हाई रिजोल्यूशन का फ़ोटो होता है तो ईजिली मॉर्फिंग हो सकते हैं उससे। अच्छा। और जैसे फेस ऐप का हम लोग ने अभी बात किया है ना, तो वो मॉर्फिंग करके गलत वीडियो में डाल के गलत वेबसाइट पे पोस्ट हो सकता है। तो जब भी हम लोग फोटो पोस्ट कर रहे होते हैं उस टाइम पे ये ध्यान में रख सकते हैं कि ज़्यादा हाई रिजोल्यूशन का फोटो ना पोस्ट करें, या फिर एंगल, अपना एंगल किस तरह का एंगल में फोटो दे रहे, तो वो चीज़ें हम ध्यान रख सकते हैं। আমি সারাকে একটি কথা বলতে চাই, এটাই হয় না, আমরা অনেকে ভাবি এত ভালো এডিট করে আমরা সেখানে ছবি ছেড়ে দেব যে যাতে একদম মানুষ চমকে যায়, আরে বাবা এই আবার কোন হিরো বা এই আবার কোন হিরোইন, কিন্তু বিপদটা সেখানে। এবং সেই সমস্ত ছবিগুলোও কিন্তু হ্যাকিং হ্যাকারসদের নজরে পড়ে যায়, তাদের নজর এড়ায় না। সুতরাং সোশ্যাল মিডিয়াতে কোনো পিকচার পোস্ট করার আগে খুব ভালোভাবে ভাববেন, তার রেজলিউশন যেটি মিস সারা বললেন একেবারে লো করে দেবেন। রাইট, লো করনা চাই। এক্স্যাক্টলি, তাহলে ইজিলি মানে একদম ও ন্যাচারাল লাগেগা কমপ্লিটলি, সো ইজিলি মর্ফিং হয়ে সকতি হ্যায়, সো ইটস বেটার জ্যাদা হাই রেজলিউশন। বেসিক্যালি আপনি যত হাই রেজলিউশনের ফটো দিচ্ছেন কি হচ্ছে মর্ফ, এবার মর্ফিং ব্যাপারটা একটু বলে দিই যারা অনেকে জানেন না, মর্ফিং ব্যাপারটা হচ্ছে কি আপনার যে ইমেজটা আপনি দিয়েছেন সেখান থেকে আপনার ফেসটাকে কাট করে নিয়ে একটা অন্য বডিতে ওটাকে পুট করা হচ্ছে, তো এটা কতটা বিপদজনক আপনারা বুঝতেই পারছেন, আর সেটা যদি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় তাহলে সেটা সবার জন্যই বিপদজনক। তো এই জিনিসটা এবার আপনারা ফটো দেবেনি ফেসবুকে, সেটা সেটা সবাই দেবে, তো এবার সেই অ্যাঙ্গেলটা দেওয়ার, অ্যাটলিস্ট যেন আপনার স্ট্রেট আপনার ফেসটা না ভালো মতো আসে বা একটু সাইড ওয়াইজ বা কিছু, যেটাতে মর্ফিং যেন ডাইরেক্টলি না করতে পারে কেউ, তো এই জিনিসটা করতে পারলে অনেকটা বেটার হয়ে যায়, কারণ এই ফেস অ্যাপের থ্রু দিয়ে আপনার পুরো ফেসের স্ট্রাকচারটা যদি তুলে নিতে পারে আর সেইভাবেই ওরা ওখানে বসে একটা ছবিতে পুট করে দিতে পারে, পুট করে দিতে পারে, এই বলার উদ্দেশ্য। और एक पॉइंट मैं ऐड करना चाहूँगी, जैसे कि हम लोग अपना पर्सनल डिटेल्स शेयर करते, जैसे एक फैमिली फोटो शेयर किया उसमें बच्चों का नेम है, नेम के साथ पूरा डिटेल्स दे दिया उसमें, सो कोई अगर उसमें क्रिमिनल्स है वो नोटिस ट्रैकिंग कर रहे हैं तो बच्चों को इजीली यू नो उनका फैमिली का नेम मॉम डैड का नेम बोल के इजीली किडनैप भी कर सकता है वो सब डिटेल्स के थ्रू। तो ये सारी छोटी छोटी चीज़ें हमें ध्यान रखनी चाहिए, अगर सावधानी अपना दे तो सुरक्षित रहेंगे। এটি আমি আলোচনা করছি আইএসও ইয়েচের এই অনুষ্ঠানে, কখনো ভাবিনি আজকে মিস সারা এই কথাটি বললেন যে আপনার যদি ছোট ছোট সন্তান থাকে তাহলে তাদের কোনো ছবি যদি আপনি ফ্যামিলির সাথে পোস্ট করেন সেখানে কিন্তু সুবিধা হবে কাদের জানেন, যারা কিডন্যাপ করে, যারা কিডন্যাপার, যাদের এই প্রফেশনের সাথে যারা যুক্ত থাকেন সুবিধা হবে তাদের। সুতরাং পোস্ট করার আগে কিন্তু এটি ভেবে করবেন, এগুলোই অ্যাওয়ারনেস তৈরি করা, এবং অ্যাওয়ারনেস তৈরি করার সাথে সাথে আইএসও ইএইচ আপনার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জায়গাটি তৈরি করে দেয়, এবং সেটি শিলিগুড়িতে হচ্ছে। যেহেতু আমি আজকে আলোচনা করছি এই সমস্ত বিষয় নিয়ে হ্যাকিং, হ্যাঁ, এবং সেগুলো জানার জন্য আমাদের এই অনুষ্ঠানে সরাসরি ফোন লাইনে কথা বলতে পারেন মিস্টার সোমদেব চক্রবর্তী আজকে আমাদের সাথে রয়েছেন। এরপরে আরও জানি এই যে আমরা আলোচনা করছিলাম, আমরা কি এবার ভিডিওটি দেখে নেব সিকিউর পাসওয়ার্ডের না অন্য কোনো বিষয়ে? আমরা আগে একবার দেখিয়ে দিই যে আমরা অ্যাকচুয়ালি যে আমি এতক্ষণ ধরে যে বললাম খুব সহজে হ্যাক হয়ে যাচ্ছে সেটা একবার কিভাবে হচ্ছে যদি আপনারা দেখেন তাহলে আপনারা এটা কতটা বিপজ্জনক আপনারা বুঝে যাবেন। একেবারে একেবারে নমস্কার, এখন আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো সেখানে আমি দেখাবো কি করে একজন হ্যাকার খুব সহজেই আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের
ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ আপনার লগ ইন ক্রেডেনশিয়ালস সেই অ্যাকাউন্টের জন্য, সেটা কিভাবে খুব সহজেই নিজের কাছে নিয়ে নিতে পারে। তো এখানে যেটা আমি করছি সেটা হচ্ছে যে এই যে মেশিনটা এখন আপনারা দেখছেন, এই যে অপারেটিং সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমার ধরুন একটা ভিকটিম মেশিন হিসেবে আমি কাজ করব, এবং আমার কাছে অলরেডি আরেকটি অপারেটিং সিস্টেম আছে যেখানে আমি এই মেশিনটাকে একজন অ্যাটাকার মেশিন হিসাবে কাজ করাবো। তো আমি এখানে দেখাবো আমি কিভাবে ল্যাব সেট আপ করে রেখেছি অলরেডি, এবং কিভাবে আমি খুব সহজেই একজন ভিকটিমকে ম্যানিপুলেট করে খুব সহজেই তার ইউজার নেম আর পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারবো। তো আপনারা হয়তো অনেকেই অনেক সময় শুনেছেন যে নিজেদেরকে কোনো সাসপিশিয়াস লিঙ্ক ক্লিক করা থেকে বিরত রাখতে হয় সোশ্যাল মিডিয়াতে সেফ থাকতে হলে। তো এই যে লিঙ্ক, এই যে লিঙ্কে ক্লিক করলে কি হতে পারে, এই জিনিসটাকে বলা হয়, এই যে অ্যাটাকটা, আমি যেই ধরনের অ্যাটাকটা আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি, এই অ্যাটাকটাকে বলা হয় ফিশিং অ্যাটাক। ফিশিং অ্যাটাক আর কিছুই নয়, ফিশিং অ্যাটাক হচ্ছে যে যে কোনো আপনার সোশ্যাল মিডিয়া পেজের হোম পেজটাকে, মানে যেখানে বা লগ ইন পেজটাকে, যেখান থেকে আপনি সেই অ্যাকাউন্টে লগ ইন করেন, সেই লগ ইন পেজটাকে জাস্ট ক্লোন করে আমি অর্থাৎ একজন হ্যাকার সেই ভিকটিমের কাছে পাঠাচ্ছে, এবং কিভাবে ভিকটিম ম্যানিপুলেট হয়ে সেখানে নিজের ক্রেডেনশিয়ালসগুলো দিয়ে তার অ্যাকাউন্টে অথোরাইজেশন হারিয়ে ফেলছে। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে অলরেডি আমি একটা ল্যাব সেট আপ করে রেখেছি, এটা আমার যে আরেকটি অপারেটিং সিস্টেম আছে। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি অলরেডি এখানে ফেসবুক ডট কমকে ক্লোন করে নিয়েছি, ফেসবুক ডট কমের যে লগ ইন পেজ আছে সেটাকে ক্লোন করে রেখেছি। এখানে আমি কি করব, এখানে সবার আগে আমি এখানে আরেকটি জিনিস বলে দিই, যেখানে আমি যা টুল ইউজ করছি বা কী করছি, এই যে এই জিনিসগুলো করা কিন্তু খুব প্রশিক্ষণের দরকার, এগুলোর জন্য, এগুলো শেখার জন্য। খুব সহজেই হয়তো হয়ে কিছু কাজ হয়ে যায়, কিন্তু এই জিনিসগুলোকে ইউজ করার জন্য কিন্তু খুব ভালো মতো প্রশিক্ষণ এবং গাইডেন্সের দরকার পড়বে। তো এখানে আমি দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে আমি অলরেডি ফেসবুক ডট কমের যে হোম পেজ আছে তাকে ক্লোন করে নিয়েছি। এবার একজন হ্যাকার হিসাবে আমার এখন কাজ হলো যে আমি এই পেজের লিঙ্কটা আমার ভিকটিমকে পাঠাবো, এবং সেটা একটা স্টোরির সাথে পাঠাবো। এবার স্টোরিটা কীরকম হতে পারে, আপনারা হয়তো অনেকবারই শুনেছেন বা অনেকবারই আপনাদের কাছেও এই মেসেজগুলো এসেছে যে কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ ওন $50,000, ক্লিক দ্য লিঙ্ক বিলো টু ইনসার্ট ইউর ডিটেলস অর সামথিং। তো এই ধরনের দেখবেন যে অনেকগুলো এরকম আপনাদের কাছে কোনো সময় মেসেজ এসেছে, বা আপনাদের কোনো নিকটবর্তী চেনা জানা কারো কাছে এই মেসেজগুলো এসেছে, হয়তো আপনারা শুনে থাকবেন। আপনারা হয়তো রিসেন্টলি এটাও দেখেছেন যে প্রচুর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাকিং হচ্ছে রিসেন্টলি। তো সেটা কেন হচ্ছে, এটার তার মানে কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো সেফ নয়? তবে আমি বলবো অবশ্যই সেফ, এটা শুধু নিজের ইউজ করার উপর ডিপেন্ড করছে। আপনারা যদি শুধু একটু অবগত হয়ে যান এই অ্যাটাকগুলোর বিষয়ে, তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন। তো এখানে দেখুন কিভাবে হচ্ছে। তো আমি এখানে অলরেডি যেহেতু ফেসবুকের হোম পেজকে বা লগ ইন পেজকে এখানে ক্লোন করে নিয়েছি, এবার আমার কাজ হচ্ছে এই লিঙ্কটি বানিয়ে পাঠানো। এবার লিঙ্কটা যে আমি পাঠাবো, সেটা যে অ্যাটাকারের যে মেশিন আছে, হ্যাকারের যে মেশিন আছে, তার আইপি অ্যাড্রেসটাই বেসিক্যালি এর লিঙ্ক হিসাবে কাজ করে। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে আমি যদি কাউকে, একজন হ্যাকার হিসাবে আমি কাউকে একটা আইপি অ্যাড্রেস পাঠালাম একটা লিঙ্কের জায়গায়, তো অনেকে কিন্তু সন্দেহ করবে যে একটা আইপি অ্যাড্রেস আমি কেন ক্লিক করব, আর সেখান থেকে কিভাবে আমার ফেসবুকের লগ ইন পেজটা খুলে গেল। ঠিক আছে, তো এখান থেকে কি করা হয় যে হ্যাকাররা অনেক সময় কি করে, একটা ইউআরএল শর্টনার ইউজ করা হয়, যেখানে আইপি অ্যাড্রেসকে বা যে কোনো ধরনের অ্যাড্রেসকে একটা অন্য ইউআরএলে কনভার্ট করে নেওয়া যায়। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে কিছু গুগলে সার্চ করলে আপনারা প্রচুর ইউআরএল শর্টনার পেয়ে যাবেন, তার মধ্যে এই বিটলি ডট কম একটি অন্যতম ইউআরএল শর্টনার, জনপ্রিয় বলা যায়। তো এখানে আমি অলরেডি যে আইপি অ্যাড্রেসটা আছে সেটাকে আমি ইউআরএলে কনভার্ট করে নিয়েছি। তো অ্যাটলিস্ট এটাতে কি আমার কি সুবিধা হচ্ছে যে যখনই কেউ কোনো ইউআরএল দেখে ক্লিক করছে, তো অ্যাটলিস্ট সেটা একটা গ্রহণযোগ্য ব্যাপার হয়ে যায় তাদের কাছে যে একটা ইউআরএলে ক্লিক করেছে আর একটা হোম পেজ এসেছে। তো এবার আমিও তাই করব, আমি কি করব, এখান থেকে ইউআরএলটাকে কপি করে নিয়েছি। এবার এই যে আমি কপি করে নিলাম, এখানে আমি আপনাদের এবার দেখাবো যে কিভাবে সেটা আমি আমার ভিকটিমের কাছে পাঠাতে পারি, বা আমি বলে দিচ্ছি। তো ভিকটিমের কাছে পাঠানোর জন্য কোনো বাধ্যবাধকতা নেই, কারণ এটা একটা লিঙ্ক, এটা আমি একটা নর্মাল টেক্সট মেসেজের থ্রু দিয়েও আমার ভিকটিমকে পাঠাতে পারি, হোয়াটসঅ্যাপ মেসেজ করেও পাঠাতে পারি,
অথবা আমি ইমেল করেও পাঠাতে পারি। আমার শুধু এখানে একটাই লক্ষ্য থাকবে যে ভিকটিম যেন এখানে ক্লিক করে এই লিঙ্কে এবং নিজের ক্রেডেনশিয়ালসগুলো দিতে বাধ্য হয়। তার জন্য আমি যে ধরনের দরকার সে ধরনের স্টোরি ক্রিয়েট করে এর সাথে পাঠিয়ে দেবো এবং এবং আমার ভিকটিমকে সমস্তভাবে ম্যানিপুলেট করার আমি চেষ্টা করব সেই স্টোরির মাধ্যমে। তো এখানে ধরুন, তো আমি যেটা বললাম যে যেভাবে ইচ্ছা আপনারা পাঠাতে পারেন, তো এখানে যেহেতু অলরেডি আমার একই মেশিনে দুটো অপারেটিং সিস্টেম কাজ করছে, তো আমি এখানে জাস্ট লিঙ্কটা কপি করে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে অন্য একটা মেশিনে যখন ওই লিঙ্কটাই অন্য একটা মেশিনে অন্য একটি ব্রাউজারে যখন ওই লিঙ্কটা পেস্ট করা হচ্ছে তখন ওখানে কী দাঁড়াচ্ছে। তো লিঙ্কটা এখানে যখন আমি দিলাম আমার ব্রাউজারে এসে এবং আমি এন্টার হিট করলাম, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি একটি ফেসবুকের লগ ইন পেজ এসে গেছে, যেটা দেখে কোনো সংশয় হওয়ার কথা না যে অলরেডি একটা ফেসবুকের লগ ইন পেজ এসে গেছে। মানে ঠিক আছে, যে এই কাজটা করতে হলে বা এই অফারটা পেতে হলে হয়তো আমাকে ফেসবুকের থ্রু দিয়ে লগ ইন করতে হবে, এটা আপনাদের মনে হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন হয়তো এটাকে লগ ইন করে নেওয়ার, কিন্তু আমি আপনাদের এবার দেখাবো যদি আপনারা আপনার অ্যাকচুয়াল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এই দুটো দিয়ে যখন আপনারা লগ ইন করার চেষ্টা করবেন তার ফল কী হতে পারে। তো এখানে আমি একটা ডেমো ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইউজ করছি, ধরুন abcd@gmail.com, এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি জাস্ট 123456 এটা দিয়ে দিলাম। তো এখানে এবার আমি কি করছি, এবার অ্যাজ ইউজার আমি জানি তো আমি আমার অরিজিনাল ইউজার নেম ক্রেডেনশিয়ালস অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, তো আমি চেষ্টা করবো এখানে লগ ইন করার। তো আমি যখন এই লগ ইনে ক্লিক করবো এখানে দেখাবে যে পেজে কোনো চেঞ্জ হলো না, না কোনো এরর আসলো বা না আমাকে অন্য কোনো পেজে রিডাইরেক্ট করে দেওয়া হলো যে ইউ হ্যাভ সাকসেসফুলি লগ ইন, এরকম কিছুই ঘটলো না, কারণ এটি একটি জাস্ট লগ ইনের ক্লোনিং পেজ, তো এর বাইরে আর কোনো পেজ নেই। তো এবার এখানে কি হলো যে আমার এখানে তো কোনো এফেক্টই হলো না, কিন্তু হ্যাকারের ওখানে হ্যাকার যে ল্যাবটা রেডি করে রেখেছিল সেখানে অনেক কিছু চলে এসছে। এই অনেক কিছুর মধ্যে সে হ্যাকার এখন দেখে নেবে যে কি ইমেল আইডি আর পাসওয়ার্ড ইউজার টাইপ করে ফেলেছিল ওখানে। দেখুন খুব সহজেই এখানে এসে গেছে, একদম কয়েক সেকেন্ডের মধ্যে, এখানে কোনো মানে ডিলে হওয়ার কোনো ব্যাপারই নেই। আপনি যখনই ওখানে লগ ইনে ক্লিক করবেন আপনার ইউজার নেম ক্রেডেনশিয়াল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে, তখনই কিন্তু সাথে সাথেই হ্যাকার আপনার পুরো অ্যাকাউন্টে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা পেয়ে যাচ্ছে। এবং এরপরে যখন হ্যাক হয়ে যাবে আপনি সব হয়তো ভাববেন যে কীভাবে হলো, বাট হয়তো এই আপনার এই ক্ষণিকের যে ভুলটা আপনি করে করে ফেললেন সেটার জন্য আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা কম্প্রোমাইজ হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি আপনারা নেক্সট টাইম এরকম ধরনের লিঙ্ক ক্লিক করা থেকে বিরত থাকবেন এবং আপনি নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন। ধন্যবাদ। দেখিয়ে নিলাম এবং আপনাদেরকে দেখিয়ে নিলাম এই বিষয়গুলি যে হ্যাক কীভাবে হয় অ্যাকাউন্টগুলো, সেই অ্যাওয়ারনেস তৈরি করার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। এবং আইএসও ইএইচে একেবারেই আপনি কিন্তু যোগ দিতে পারেন, কিসের মাধ্যমে, তার যে নিয়মিত ক্লাসগুলো হয় সেই ক্লাসের মাধ্যমে কি কি কোর্স আছে সেগুলো একটু জেনে নিই মিস্টার সোমদেবের কাছে, প্লিজ যদি আপনি। আমাদের কাছে দেখুন, এই একটু আগে আমাদের যে প্রথম কলটা আসছিল উনি জিজ্ঞাসা করছেন গ্র্যাজুয়েশন পরও করতে পারবেন কিনা, তো আমি এই এখানে আপনি আপনার উত্তরটাও পেয়ে যাবেন। এখানে বেসিক্যালি আমাদের এখানে শুধু যে এথিক্যাল হ্যাকিংয়ের কোর্স যত রকমের হতে পারে, যত রকম টেকনোলজি আছে সাইবার সিকিউরিটির, আমরা কিন্তু সমস্ত টেকনোলজি মোটামুটি আমরা এখানে কভার আপ করেছি। এখানে আপনারা সমস্ত টেকনোলজি জানতে পারবেন। এছাড়াও শুধু সাইবার সিকিউরিটি নিয়ে এই যে জিনিসগুলো আপনারা দেখালাম, এটা ইউজ করাটা আপনি আসবেন রাতারাতি আমরা আপনাকে বলবো আপনি বুঝাবেন সেটা হবে না, তার জন্য আপনার দরকার কিছু ফাউন্ডেশন কোর্স। তো আমরা সেখান থেকে বিল্ড আপ করি, আমাদের যেমন ধরুন কিছু ডিপ্লোমা বা অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স আছে, সেখানে আমরা কী করি একটা স্টুডেন্টকে একদম বেসিক ফাউন্ডেশন থেকে বিল্ড করে একটা অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে যাই, যেখান থেকে ও নিজেই একটা ভালো চাকরি নিয়ে বের হয়ে যেতে পারবে। তো সেখানে কোর্সগুলো হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো ধরনের। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, কেউ আছেন আমাদের সাথে? নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন।
হ্যাঁ, তো আমার একটা প্রশ্ন ছিল, আমার ছেলে এবছরে গ্রাজুয়েট করবে, তো এই ফিল্ডে আমি দেখলাম যে এই ফেসবুক এইসব সিকিউরিটির ব্যাপারে আপনারা ট্রেনিং দিচ্ছেন, তো এখান থেকে কি ডাইরেক্টলি কোনো জবের অপরচুনিটি পাওয়া যাবে? 100% প্লেসমেন্ট রয়েছে, আপনি দেখুন কি কি কোর্স করলে আপনি সেখানে চাকরি কোন কোন ক্ষেত্রে পেতে পারেন, এটা তো আমরা আলোচনা করবই। ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। তো যেটা বলছিলাম ওই যে এখনই আপনি এখানে আপনার উত্তরটা পেয়েছেন যে আমরা ফাউন্ডেশন থেকে একদম কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাকএন্ড ডেটাবেস থেকে শুরু করে আগে আমরা একটা ফাউন্ডেশন ক্রিয়েট করে দিই স্টুডেন্টকে, তারপর তাকে আস্তে আস্তে সাইবার সিকিউরিটি ফিল্ডে নিয়ে যাই। সাইবার সিকিউরিটির জন্য যা যা শেখা দরকার, যেখানে সার্টিফাইড এথিক্যাল হ্যাকিং, সার্টিফাইড হ্যাকিং ফরেন্সিক ইনভেস্টিগেটর, একটা ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং, নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং, এই বিভিন্ন ধরনের কোর্সগুলো একটা মডিউলে পুরো আমাদের রাখা আছে। আর পুরোটা কমপ্লিট করার পর এই যে আপনারা যেটা ভাবছেন, অবশ্যই একটা জিনিস এটা ভাববেনই সবাই যে জবটাও ইম্পর্টেন্টই, তো আমাদের তরফ থেকে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স এখানে দেওয়া হয়, ঠিক আছে, যেটা আপাতত মানে আর সত্যিকারেরই দেওয়া হয়, এরকম কোনো আলাদা কোনো আমাদের কোনো এরকম ইয়ে নেই। আর যেটা আমি বলছি যে আমাদের অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পর ন্যাচারালি আপনি বা যেই কোর্সটা করবে সে নিজেই নিজে একটা জব পেয়ে যাবে, আমাদের দেওয়ার আগেও পেয়ে যেতে পারে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি দরকার হয়? এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি বলবো যে সবার আগে যেটা দরকার হয় একটা কোম্পানির, যে একটু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়। এবার সেটা শুনে অনেকে পিছিয়ে যায় যে আমি তো কম্পিউটার নিয়ে পড়িনি বা আমি বিটেক নিয়ে পড়িনি, তো আমি বলতে চাই যে আপনার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, কমার্স ব্যাকগ্রাউন্ড থাকে, আর্টস ব্যাকগ্রাউন্ড থাকে, তাতেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, শুধু হয়তো আপনাকে ওই যে কম্পিট করার লেভেলটার জন্য একটু হয়তো ওদের থেকে বেশি আপনাদের খাটতে হবে, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, যখন আপনি নলেজটা নেবেন সেই নলেজটা যদি ইকুইভ্যালেন্ট হয়, বা হতেই পারে একটা টেকনিক্যাল ফিল্ড থেকে আপনার নলেজটা একটু বেশি হয়ে গেল, আর সেটার এক্সাম্পল আমাদের নিজেদের কোম্পানিতেই প্রচুর আছে। আমাদের কাছে বিকম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সবাই এসে কাজ করছে আমাদের কোম্পানিতে, তো এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থেকেই হতে হবে, তো বিকম থেকেও যদি কেউ এসে করতে পারে তো যে কেউ করতে পারে, কোনো অসুবিধা নেই। কেউ যদি 12 পাস করে পড়তে চায়, নিশ্চয়ই করতে পারে। আমাদের শুধু এখানে কোনো ডিপ্লোমা বা অ্যাডভান্স ডিপ্লোমারও কথা না, আমাদের বিএসসি সাইবার সিকিউরিটি কোর্সও রয়েছে, বিএসসি ডিজিটাল ফরেন্সিক কোর্সও রয়েছে, আর আমরা খুব শীঘ্রই এই বছরই ডিপ্লোমা ইন ডিজিটাল ফরেন্সিকও লঞ্চ করতে যাচ্ছি, তো আপনারা এখান থেকে গ্র্যাজুয়েশনও করবেন। এবং এই সাইবার সিকিউরিটি কোর্স এটি এমন একটি কোর্সেস এই যেটি যে কোনো ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। অবশ্যই এই সিকিউরিটিটা আজকাল প্রতিটি জায়গায় দরকার, কি সরকারি অফিস কি বেসরকারি অফিস, প্রতিটি ক্ষেত্রে। আপনাদের সাথে বড় বড় সমস্ত কোম্পানির যোগাযোগ রয়েছে, অবশ্যই, যেখানে আপনারা সেখানকার সেই সমস্ত কোম্পানিকে সাপোর্ট দেন, অবশ্যই, এটা একটু শুনি। নিশ্চয়ই, আমরা বেসিক্যালি যে আমাদের যে ক্লায়েন্ট বেস রয়েছে সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে কত ধরনের বড় কোম্পানি এই ব্যাপারে খুব সিরিয়াস। সেটা আপনারা বন্ধন ব্যাংক, টাটা স্টিল, আমি রিসেন্টলি নিজে টাটা স্টিলের উপর কাজ করছি, তো টাটা স্টিল, বন্ধন ব্যাংক, বেদান্তা, যাদবপুর ইউনিভার্সিটি, দে আর অল আওয়ার ক্লায়েন্টস, তো সবাই এখানে আমাদের ক্লায়েন্ট। শুধু এগুলো না, আমি জাস্ট আরও এখানে প্রচুর নাম নেওয়া যায়, ঠিক আছে, তো আমি সেখানে সবার নাম এখানে বলছি না সেটার কিছু রিজনে, তো এরকম কিছু আমাদের ক্লায়েন্ট আছে, কিছু না অনেক ক্লায়েন্ট আছে, সেটা আপনারা যদি আমাদের ISOH.com-এও চলে যেতে ওখানে আমাদের পুরো ক্লায়েন্ট লিস্ট আপনারা দেখতে পারবেন, সেখানে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কত ধরনের ক্লায়েন্ট আমাদের কাছে আছে। যত বড় এমএনসি আছে মোটামুটি নর্থ ইস্ট ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া সমস্তটাই আমাদের ক্লায়েন্ট, তো বুঝতেই পারছেন। বিশ্বাসযোগ্যতা একটা সবচেয়ে বড় বেশি আজকালকার সময়ে, আজকালকার যুগে একটা বিরাট বড় একটা কথা বিশ্বাসযোগ্যতা। ISOH 100% আপনাকে সেই জায়গাটি তৈরি করে দেবে, এবং এই যে বলছেন 100% প্লেসমেন্ট, এবং এই 100% প্লেসমেন্টই হবে পড়াশোনা করে এমন একটা বিষয়ের উপর আপনি পড়াশোনা করলেন যেটির ডিমান্ড গোটা ভারতবর্ষ জোড়া, যেটি ভারতবর্ষের বাইরেও সেই জায়গাটির সেই কোর্সের ডিমান্ড রয়েছে, এবং তার রেমুনারেশন এমনই নজরকাড়া যে অন্য লোক আপনার রেমুনারেশন দেখে ঈর্ষা পর্যন্ত করতে পারে। তো ISOH এর কোর্সগুলো করলে আখেরে লাভ হবে আপনার সন্তানদের, বা আপনারা যারা এই মুহূর্তে দেখছেন, যারা ভাবছেন যে পড়াশোনা করে বসে আছি, ক্লাস 12 পাস করে বসে আছি, গ্র্যাজুয়েশন করে বসে আছি, কী করবো,
যোগাযোগ করুন একবার, দেখবেন জীবনটা 100% ঘুরে যাবে একেবারে। এবং সেই কথাটি আপনি যখন পরবর্তীতে এসে আমাদেরকে বলবেন, আপনারা ফোন করবেন এখানে যে আইএসও ইএইচ এর কোর্স করে আপনার জীবনে কী কী উন্নতি হয়েছে। যাই, এবারে ডিভাইস যদি আমার হ্যাক হয়ে যায় তাহলে আমি কী করে বুঝবো সেটা? একটা যদি আপনার ডিভাইস হ্যাক হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন। এবার ডিভাইস হ্যাক হওয়ার মানে হচ্ছে কি, আপনার আপনি জানছেন না কিন্তু আপনার ডিভাইস থেকে ডেটা বের হয়ে কিন্তু হ্যাকারের কাছে ঠিক পৌঁছে যাচ্ছে, আর সেটা একমাত্র পসিবল হতে পারে আপনার ডিভাইসে যখন নেট অন থাকে, আদারওয়াইজ কোনোভাবেই ডেটা ট্রান্সমিশন হওয়া পসিবল না। তো আপনি দেখবেন হয়তো আপনার ফোনটা আপনি অফ করেই রেখেছেন কিন্তু ফোনটা অটোমেটিক্যালি হিট হয়ে যাচ্ছে, তার মানে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কিছু কন্টিনিউয়াসলি রান করে যাচ্ছে। এটা কিন্তু হয়, এটা হয়, ফোন হিট হয়, হ্যাঁ, তার মানে কি নিশ্চয়ই কিছু ব্যাকগ্রাউন্ডে রান করছে যেটা রান করা উচিত না, কারণ আপনি ন্যাচারালি যখন ফোনটাকে জাস্ট এমনি রেখে দিচ্ছেন একটা স্ট্যান্ডবাই মোডে তখন কিন্তু কিছু রান করছে না, জাস্ট ব্যাকগ্রাউন্ডে কিছু ক্লক আপনার রিয়েল টাইম ক্লকগুলো রান করছে। মিস্টার সোমদেব, অনেকেই জানেন না কি কি আমার হ্যান্ডসেটে রান করছে। হ্যাঁ, অনেকে জানেন না, অবশ্যই, তার জন্য হ্যান্ডসেটটা গরম হয় কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবার অনেক সময় এটাও দেখবেন যে কিছু সময় আপনি কিছু একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলেন, তার কিছুদিন পর থেকে আপনি ভুলে গেলেন, আপনি অনেকদিন ধরে কিছু 2-3টা অ্যাপ্লিকেশন, এবার কিছুদিন পর থেকে দেখেন আপনার ফোন অটোমেটিক হিট হওয়া শুরু। এবার আপনি বলে দিলেন যে এটা তো মোবাইল হ্যান্ডসেটের প্রবলেম, তা কিন্তু নয়, কারণ তার আগে তো আপনার হচ্ছিল না, তাহলে হঠাৎ কেন হচ্ছে? তার মানে এমন একটা অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করেছেন যেটা আপনি জানছেন না কিন্তু অটোমেটিকলি কাজ করছে ব্যাকগ্রাউন্ডে। এখানে আরেকটা ছোটো জিনিস বলে দিই, আপনি যখন আজকাল কোনো অ্যাপ ইনস্টল করেন এখানে কিন্তু দেখবেন অ্যাপটা ইনস্টল করার সময় আপনার থেকে সমস্ত কিছু পারমিশন চায় ইনস্টল করার আগে, যে আপনার কন্ট্যাক্ট কি এই অ্যাপটা অ্যাক্সেস করতে পারবে, আপনার গ্যালারি কি অ্যাক্সেস করতে পারবে। এবার আমি একটা ক্রিকেটের গেম ইনস্টল করছি আমার অ্যান্ড্রয়েড ফোনে, সেই গেমটার আমার গ্যালারি বা আমার কন্ট্যাক্টের সাথে কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, তো আমি কেন অ্যালাউ করবো? আপনি যদি অ্যালাউ করে দেন তার মানে তো ডেটাটা পাচ্ছে, কারণ আপনি অ্যালাউ করেছেন। এবার আপনি তাদেরকে কিছু বলতেও পারবেন না, কারণ আপনি অ্যালাউ করেছেন। এবার ও যদি ফোন থেকে আপনার ডেটাটা তুলেও নেয় সেটা কিন্তু তাহলে কোনো ক্রাইম হচ্ছে না, কারণ আপনি ওদেরকে অ্যালাউ করেছেন, ওরা আপনাকে জিজ্ঞাসা করেছে কিন্তু আপনি না বুঝে জাস্ট অ্যালাউ করে দিলেন। এই এই কথাগুলো কিন্তু আমরা ভাবি না, বেসিক্যালি কেউ ভাবি না, খুব সহজভাবে এগুলোকে একদম করিয়ে দিই একদম। এবং এমন কিছু কিছু সফটওয়্যার আমাদের এই ফেসবুকের উপরে চলে আসে, দেখবেন অনলাইনে কিছু অর্ডারের কথাই বলি, কিছু একটা বিষয়ে আপনি কোনো একটা প্রোডাক্ট দেখে অর্ডার করলেন, আপনার কাছে যখন প্রোডাক্টটি এসে পৌঁছলো দেখবেন পুরোপুরি একেবারেই অন্যরকম একটা ফেক কিছু এসে পৌঁছতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর আপনি ধরুন এটা কোনো ট্রাস্টেবল সাইট থেকে অর্ডার করেনি, ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতো সাইট থেকে না, একটা ফেসবুকে কোনো একটা অ্যাড দেখে বা ইনস্টাগ্রামে খুব বেশি চলে, অনেক অ্যাড চলে, প্রচুর চলে, প্রচুর চলে, এখান থেকে আপনারা অর্ডার করে দিলেন, এটাতে কি হলো? কিছুই না, আপনার জাস্ট মানিটা ওরা আগে নিয়ে নিল এবং প্রোডাক্টটাও একেবারেই যোগাযোগ করতে হবে আইএসও ইএইচ এর কোর্স গুলো যারা এই অনুষ্ঠান থেকে ভাবছেন তাহলে শুরু করা যায় এখানেই, এটাকে একেবারেই আপনার পেশা হিসেবে যদি নিতে চান তাহলে আইএসও ইএইচ এ যোগাযোগ করতে হবে। ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং, যেটি ডিমান্ড আজ ভারতবর্ষের সর্বত্র, এবং আমি গত পর্বেই শুনছিলাম আপনাদের স্যারের কাছে যে যোগান দিয়ে উঠতে পারেন না, এক্স্যাক্টলি, ক্যান্ডিডেট যোগান দিয়ে ওঠা যায় না, এক্স্যাক্টলি, কারণ যত এখানে ভ্যাকেন্সি রয়েছে সেখানে কিন্তু সেই তুলনায় যোগ্য প্রার্থী নেই, তাহলে আমরা কি করে বলবো যে ভারতবর্ষে চাকরি নেই? নিশ্চয়ই আছে, শুধুমাত্র আপনাকে সঠিক যোগ্যতা অর্জন করতে হবে, তার জন্য আইএসও ইএইচ আপনার পাশে সবসময় আছে, যোগাযোগ করতে হবে খুব দ্রুত। এবং সেখানকার ফ্যাকাল্টি যে সমস্ত যারা যুক্ত রয়েছেন তারা প্রতিটি মানুষের কিন্তু প্রতিটি যারা যুক্ত রয়েছেন সেখানে প্রতিটি মানুষ খুবই যত্ন সহকারে আপনাদের তৈরি করবেন। আইএসও ইএইচ এ যোগদান করতে হলে 9007392360 একটি নাম্বার, অপরটি 8100438663, এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বার, হেল্পলাইন নাম্বার, এবং সপ্তাহে প্রতিদিন খোলা থাকে, রোববারেও খোলা থাকে, রোববারেও টাইম 10:00 থেকে 5:00, 10:00 থেকে 7:00, 10 to 7,
দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত, অনেকটাই সময় যোগাযোগ করবেন, একেবারেই গার্জিয়ানরা তার সন্তানদের নিয়ে পৌঁছে যাবেন, বুঝিয়ে আসবেন। কারণ এরকম না যে একটা অনুষ্ঠান দেখলেন, আপনি গেলেন, অ্যাডমিশন নিলেন, চলে আসলেন, বোঝার অনেক কিছু আছে। আমি বললাম যে বিশ্বাসযোগ্যতা সেই জায়গাটা তৈরি করে দেয় ISOH, সুতরাং যোগাযোগ করতে হবে। এবারে যেটি বলবো, এই যে হ্যাকিং হলো, এবারে ফিশিং লিঙ্ক কিছু আছে, এই ফিশিং লিঙ্কটা নিয়ে একটু। হ্যাঁ নিশ্চয়ই, এই যে একটু আগে আপনারা যে ভিডিওটা দেখলেন, যেই লিঙ্কটা আমি বানালাম সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফিশিং লিঙ্ক। ফিশিং লিঙ্কটা হচ্ছে আমি একটা অন্য আমার নিজের আইপি অ্যাড্রেস বা একটা হ্যাকার নিজের আইপি অ্যাড্রেস বা একটা নকল URL ক্রিয়েট করে আপনাকে পাঠিয়ে দিল, সেটা ক্লিক করে আপনি টুইটারের হোম পেজ বা গুগলের হোম, আপনি জিমেলের হোম পেজ লগ ইন পেজ বা ফেসবুকের লগ ইন পেজে ঢুকে গেলেন, আপনি বুঝতেও পারবেন না পার্থক্যটা, আর সেটাই ফিশিং। আর সেটা ফিশিং হচ্ছে কি যে ওই পেজটাতে কিছু ডেটা দিলে সেটা ডাইরেক্টলি হ্যাকারের সার্ভারে চলে যাচ্ছে, যেটা একটু আগে আপনারা ভিডিওটা দেখলেন। স্পুফিং জিনিসটা ওখানে যে যেটা বলি, সে ইমেল স্পুফিংটা কি হয় যে আজকে আপনি জানেন যে আপনার বন্ধুর এটা মেইল অ্যাড্রেস, এবার আমি আপনাকে সেম মেইল আইডি থেকে মেইল করতে পারবো, আর যেটা আপনি বুঝতে পারবেন না যে রং মেইল আইডি থেকে এসেছে। তো এই ইমেল স্পুফিং থেকেও কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে, যেখান থেকে মেইল এসছে দরকার পড়লে মেইলে রিপ্লাই দেওয়ার আগে বা মেইলে কোনো ডিটেলস পাঠানোর আগে যদি আপনার মনে হয় না এরকম হওয়া উচিত ছিল না, এই মেলটা আসা উচিত ছিল না, খুব আনএক্সপেক্টেডলি একটা মেল এসছে, তো ওখানে কিছু ডিটেলস চেয়েছে আপনার, আপনারা কিন্তু প্লিজ একবার ওটা ভেরিফাই করে নেবেন যে ওটা কি কোনো ফিশিং মেল থেকে এসছে বা আসেনি। কারণ এটা কিন্তু খুব ইজিলি করা যায় যে সেম মেল থেকে মেলটা হয়ে যাচ্ছে, আর সেটা শুধু মেল না, আপনার ফোন নম্বর থেকেও ফোন আসতে পারে, সেটা আপনিও জানতেও পারবেন না। এবারে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার পর আপনি কি করতে পারেন সেটি একটু মিস সারার কাছে জিজ্ঞেস করি। জি, তো সবসে পেলে তো হাম ক্যা কর সকতে কি আপনা পাসওয়ার্ড কো রিসেট কর সকতে আর স্ট্রং পাসওয়ার্ড ডাল সকতে উসমে জিসে বার বার ও হ্যাক না হো সকে, আর হাম লোগ কন্টিনিউসলি আপনা পাসওয়ার্ড চেঞ্জ কর সকতে জিসে মান্থলি এক বার 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 পাসওয়ার্ড চেঞ্জ কর সকতে। সো আফটার দ্যাট ভি আগর প্রবলেম হোতা হ্যায় তো হাম ন্যাশনাল হেল্পলাইন নম্বর পে হাম লোগ কল কর সকতে 1930, জেসে সোমদীপ স্যার নে বাতায়া, তো ওহাঁ পে ইমিডিয়েটলি হাম লোগ আপনা কমপ্লেন্ট রেজিস্টার কর সকতে, আর উইদিন 24 আওয়ার ও লোক হামসে কন্ট্যাক্ট করেঙ্গে আর হাম লোগ কা প্রবলেম কো সলভ করনে কি কোশিশ করেঙ্গে। তো ইস তরহ কা ছোটি ছোটি চিজ হাম আপনা সকতে। অপার্ট ফ্রম দ্যাট, টু ওয়ে অথেন্টিকেশন জো হ্যায় জো অভি জো হরেক অ্যাকাউন্ট কা সেটিং মে হোতা হ্যায়, প্রাইভেসি সেটিং মে হোতা হ্যায়, ও বাই ডিফল্ট অফ হোতা হ্যায়, তো উসকো অন করকে হাম লোগ রখ সকতে। তো ওয়েনএভার কোই হাম লোগ কা অ্যাকাউন্ট মে লগ ইন করনে কি কোশিশ করতে উস টাইম পে হাম লোগ কে পাস নোটিফিকেশন আয়েগা, তো ইস তরহ কা সাবধানি হাম আপনা সকতে। সোশ্যাল মিডিয়াকে সিকিউর করতে হলে কি করতে হবে? হ্যাঁ, এখানে আমি জাস্ট ওর কথাটাকে একটু কন্টিনিউটি করছি, সেটা হচ্ছে কি যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা কিন্তু প্রচণ্ড দরকার আপনার সমস্ত সোশ্যাল মিডিয়াতে, সেটা ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, আপনি যা ইউজ করছেন, ইভেন হোয়াটসঅ্যাপ বা জিমেল, সমস্ত কিছুতে কিন্তু এই অপশনটা অ্যাভেলেবেল আছে। আপনারা যদি না করে থাকেন বা না জেনে থাকেন এটার ব্যাপারে, কাইন্ডলি আপনারা সেই অ্যাপটা খুলে তাড়াতাড়ি ওটার সেটিংসে গিয়ে দেখবেন অ্যাকাউন্টস অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন পাবেন, সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন রয়েছে ওখানে। একটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশন এই ধরনের নামে একটা অপশন থাকবে, সেটাকে খুব ইমিডিয়েট এনেবেল করে ফেলুন। তাতে কী হবে আমি বলেছি ব্যাপারটা, মনে করুন ওখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে এনেবেল করলেন, তো নেক্সট টাইম কেউ যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করে, ধরুন আপনার পাসওয়ার্ডটা জেনে গেছে, আপনার অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করছে, ইভেন আপনি নিজের অন্য একটা ফোন বা ডিভাইস থেকে আপনি নিজের অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করছেন, সবার আগে আপনার ওই ফোন নম্বরে একটা ওটিপি যাবে, সেখান থেকে ওই ওটিপিটা যতক্ষণ না এখানে আপনি দিচ্ছেন, যতই পাসওয়ার্ড জানা থাকুক আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করা সম্ভব হবে না, সেটা কোনো হ্যাকারের ক্ষেত্রেও হবে না। তো টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু মাস্ট, যত রকম সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করছেন প্রত্যেকটিতেই আপনারা পেয়ে যাবেন, সেটিংসে, অ্যাকাউন্টে গিয়ে, সিকিউরিটিতে যাবে, সেখানেই এই অপশনটা অ্যাভেলেবেল আছে। অবশ্যই, এবং ISOH এর এই অনুষ্ঠানে আপনারা সরাসরি এই মুহূর্তে ফোন লাইনে কথা বলতে পারেন 0353246194। এবং এই যে টু স্টেপ অথেন্টিকেশন এটিও কিন্তু আজকেই আমি শিখেছি, আমি জানতাম না, সত্যি জানতাম না, এটা স্বীকার করতে কোনো রকম দ্বিধা নেই আমার, সবাইকে শেখা উচিত। সিকিউরিটিটা আপনার অ্যাকাউন্টটাকে আরও কত বেশি স্ট্রংলি আপনি সিকিউর করতে পারেন এগুলো জানতে হবে, এগুলো প্রতিটি মানুষকে জানতে হবে। আমরা সোশ্যাল মিডিয়া স্মার্টলি ইউজ করব,
কিন্তু বিষয়গুলো জানবো না কি কীভাবে আপনার অ্যাকাউন্টটাকে সেফ করবেন, কিভাবে সিকিউর থাকবে সেটি জানবো না। সিকিউর না করলে ওই আপনি কাজ করার সময় আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, তারপর আপনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন বা আমরাই শুরু করলাম, তো সেটি চলবে না। পদ্ধতি রয়েছে, জেনে নিতে হবে। ISOIH এমনই একটি প্রতিষ্ঠান যেখানে গেলে এই সমস্ত শেখা যায়। এগুলো এখন প্রচুর জরুরি, কেননা সাইবার এই যে অপরাধগুলো, সাইবার ক্রাইমগুলো যেগুলো, এগুলো যে এতটাই বেড়ে চলেছে তার জন্যই কিন্তু ISOIH এর যে কোর্সেসগুলো, যেগুলো হিউজ ডিমান্ডিং কোর্সের জন্য, সিটিএর জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়, যোগাযোগ করতে হবে সময় মতো। এখন কিন্তু এই এই সময়টা অ্যাডমিশন চলছে, প্রতিটি গার্জিয়ানকে বলবো একবার গিয়ে যোগাযোগ করুন। ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের অ্যাড্রেসটি হলো www.isoeh.com। সেখানে আপনার ডিটেলটি জেনে নেবেন। শুধুমাত্র আমরা যেগুলো বলছি মুখের কথা নয়, সেখানে যে পুরোপুরি সেই তথ্যগুলো দেয়া আছে সেটি যে 100% একেবারেই খাঁটি কথা সেটি আপনারা জেনে নেবেন। এবং কোর্সেস কিন্তু যেরকম অ্যাডমিশন শুরু হয়েছে কোর্সে, সেরকম কিন্তু ক্লাস চলছে, রেগুলার সেখানে ক্লাস হচ্ছে। এই ফিশিং লিঙ্কটা এটি শুনেছিলাম, এটি বোধহয় আমরা বলে নিয়েছি একবার। হ্যাঁ, স্পুফিংটা আমার খুব বেশ ইন্টারেস্ট লেগেছে। হ্যাঁ, স্পুফিংটা আরও একবার শুনি, স্পুফিংটা কি? স্পুফিংটা বেসিক্যালি আরেকবার বলছি যে এখানে বেসিক্যালি কি হয় যে জাস্ট আপনার কাছে একটা মেল যাবে আমার মেল থেকে, কিন্তু আমি মেলটা আপনাকে করিনি, সেটা অন্য কেউ অন্য কোথাও বসে আমার মেল অ্যাড্রেসটা ইউজ করেছে। তার মানে এই নয় যে আমার মেলটা হ্যাক করেছে, ও জাস্ট আমার মেলটাকে কপি করে আপনাকে একটা মেল করেছে, আপনাকে আমার মেল আইডিটাই দেখাবে, আপনি ভাববেন আমি মেল করেছি, আপনি আমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনার রিপ্লাইটা যাবে একটা ব্ল্যাক হ্যাট হ্যাকারের কাছে। তো এই জন্যই আমি তখন বললাম যে যখনই কোনো মেল পাবেন, ইভেন এটা সব থেকে একটা বড় সিনারিও হয়েছিল TCS পুনেতে, টাটা TCS পুনের, TCS একটা বড় কোম্পানি, তাদের এই মেল স্পুফ করে অনেক ক্যান্ডিডেটদের কাছে মেল করা হয়েছিল যে সবাই 50,000 করে দাও, তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হবে, কারণ তোমরা সবাই জব পেয়ে গেছো, এরকম টাইপের একটা মেল করা হচ্ছে। তো সবাই TCS এ জব পেয়ে গেছে বলে সবাই দিয়ে দিয়েছে এরকম ক্যান্ডিডেটরা, এবং জয়নিং ডেটে ওরা TCS অফিসে পৌঁছে দেখে এরকম কিছু সিনারিওই নেই, কিছু হয়ই নি TCS থেকে কোনো রিক্রুটমেন্ট। তো এটা একটা বিশাল ফ্রড হয়ে কেস হয়ে গেছিলো, সেটা আজ থেকে 4-5 বছর আগে এটা হয়েছিল। তো এরকম প্রচুর কেস আছে যেখানে এরকম মেল করে খুব সহজেই লোককে মানে একটু হলো ম্যানিপুলেট করে নিয়ে আপনার থেকে কিন্তু টাকা বা আপনার ডিটেইলস কিন্তু খুব সহজেই বের করে নেয়, করা যায়। আর এটা এমন একটা এই সোশ্যাল একটা সাইট যেগুলো, সেগুলোতে সহজেই মানুষকে কিন্তু খুব তাড়াতাড়ি সেখানে কনভিন্স করা যায়। একদম, তো সাবধান হতে হবে। ISOIH এর এই অনুষ্ঠানে যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, 03532461924 আমাদের সময় শেষ। যাই হোক, গড়ি বলছে, সময় হয়ে গেছে ISOIH এর এই অনুষ্ঠান। আজকে ছিলাম ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং, যেটি খুব ইন্টারেস্টিং। আমি বললাম যে যারা গার্জিয়ানরা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু অনেকেই যোগাযোগ করেছেন আমাদের গত পর্ব দেখে, আশা করি এই পর্ব দেখেই অনেকেই এগিয়ে আসবেন তার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। ISOIH এ অ্যাডমিশন নিয়ে সেখানে কোর্সগুলো করিয়ে তাহলে কিন্তু নির্দিষ্ট জায়গায় একটা প্রতিষ্ঠা পেয়ে যাওয়ার জন্য, সেটি সরকারি জায়গাও হতে পারে, বেসরকারি জায়গায় হতে পারে। এবং আমি বললাম যে এই কোর্সগুলো করার পর রেমুনারেশনের জায়গাটা কিন্তু ভীষণভাবেই ঈর্ষণীয়, তাই যোগাযোগ করতে হবে দ্রুত। দুটো নাম্বার বলি, 9007392360 81004386 3। দুটো নাম্বারে, যে কোনো একটা নাম্বারে আপনার হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনাদের পৌঁছতে হবে বাঘা যতীন পার্ক, রেজিস্ট্রি অফিসের ঠিক ওপরে, রেজিস্ট্রি অফিস বিল্ডিংয়ের ঠিক ওপরে। এবং দুটো নাম্বার যেটি বললাম সেটিকে নোট ডাউন করবেন, যে কোনো সময় এটি প্রয়োজন হতে পারে। ছিলেন আজকে মিস্টার সোমদেব চক্রবর্তী, ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট, এবং মিস সারা ছেত্রী, পাবলিক রিলেশনশিপ ম্যানেজার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য স্টুডিওতে। ধন্যবাদ আপনাদের, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।